এটা হচ্ছে চৌকার সহকারে এটা আমার কাছে যে বদলুকে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে সৈকত বড়ুয়া ওনার বাসা হচ্ছে চট্টগ্রামে চিটং সেগুন কাঠের ডাবল পাল্লা এটা সম্পূর্ণ থ্রি ডি নকশা করা আর এক পিস হচ্ছে গ্লাস ডোর তো এই পাল্লাগুলো যদি আপনারা কেউ নিতে চান এগুলো হচ্ছে হ্যান্ড বার্নিশের উপরে করা এই পাল্লাটা হচ্ছে রাউন্ড পাল্লা সেগুন কাঠের সেগুন চৌকাঠের পাল্লা সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের চৌকা এটা কাঠ কিন্তু ফিঙ্গার জয়েন্ট দেওয়া থাকবে এটাও সিএনজি মেশিনে নকশাগুলো করা আছে হ্যান্ড বার্নিশের উপরে তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে চলে এসেছি মেসার্স বৈশাখী ডোরে আর বৈশাখী ডোরে কিন্তু আজকে দারুণ দারুণ কিছু ডোরের কালেকশন নিয়ে চলে আসছি তো আপনারা যারা এই ধরনের দরজার আসলে কালেকশন দেখতে চান তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর বৈশাখী ডোরে অলওয়েজ কিন্তু দেখতে পাচ্ছেন খুবই দারুণ দারুণ কালেকশন পাওয়া যায় তো আজকেও কিন্তু বরাবরের মতো লেকার করা এবং লেকার ছাড়া দুই ধরনের দারুণ দারুণ দরজার কালেকশন আছে আমরা যদি এই সাইডটা দেখাই এই সাইড থেকে শুরু করে এই সাইডে দেখতে পাচ্ছেন সেগুন কাঠের খুবই সুন্দর সুন্দর দরজা কিন্তু এখানে রাখা হয়েছে এছাড়া কিন্তু ডিপ পার্লার কাজ চলতেছে সামনে তো আমাদের সাথে আজকে কিন্তু বরাবরের মতো আছে এই সবের ওনার জুয়েল ভাই জুয়েল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আজকে যে মালগুলো দেখতে পাচ্ছি এগুলো কোথায় কোথায় যাবে আজকে আমি সেগুন কাঠের এবং মেহগুনি কাঠের লেকার বার্নিশ হ্যান্ড বার্নিশ আজকে আমি প্রোডাক্টগুলো ডেলিভারি দিব এটা চারটা স্পটে মালগুলো যাবে একা যাবে হচ্ছে চট্টগ্রামে আর হাত পিস যাবে হচ্ছে ঢাকা যাত্রাবাড়ি এখানে আর যাবে হচ্ছে ছয় পিস যাবে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে আর পাঁচ পিস যাবে হচ্ছে ময়মনসিংহে আর আপনাদের সারা বাংলাদেশে যায় তাই না হ্যাঁ আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট পুরো বাংলাদেশের মধ্যে যে কোনো জেলা পর্যায়ে পৌঁছে দিয়ে থাকি আর আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসছে হাতের বাম পাশে রেবোবিশের পরে 780/17 জেলাওয়াশন মার্কেটে বৈশাখী ডোর পেয়ে যাবেন যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে 200 গজ সামনে আগালে হাতের ডান পাশে 780/17 দেলোয়াশন মার্কেটে বসে ঢুকে যাবেন এছাড়া ভিডিও ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে আপনার যে কোনো প্রয়োজনে কল করতে পারেন তো আমি প্রথমে শুরু করছি হচ্ছে মেহগুনি কাঠের পাল্লা দিয়ে মেহগুনি কাঠের পাল্লা হচ্ছে এগুলো মেহগুনি কাঠের পাল্লা এগুলো হচ্ছে টেকলবিসি কালার ওয়ালনাট কালার এটা হচ্ছে একদম কাঠ কালার যদি আপনারা কাঠ কালার করতে পারবেন ওয়ালনাট কালার করতে পারবেন তো এই পাল্লাগুলো হচ্ছে যশোরের মেহগুনি কাঠের প্রত্যেকটা পাল্লা কিন্তু নাচমাতা জয়েন্ট দেওয়া আছে এবং প্রত্যেকটা পাল্লা ভিতরে কিন্তু ফিঙ্গার জয়েন্ট দেওয়া আছে আর এগুলো হচ্ছে সিএনসি মেশিনে টু ডি নকশা করা আছে এবং লেকার বার্নিশ করা আছে তো এই পাল্লাগুলো যদি আপনারা কেউ নিতে আগ্রহী হন অবশ্যই আপনারা ভিডিওর মধ্যে যে পাল্লাগুলো আপনার পছন্দ হবে আমি কিন্তু বরাবরই বলে থাকি যে পাল্লাটা পছন্দ হবে পাল্লাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন তাহলে যে কোনো দোকান থেকে মালটা আপনার কিনতে খুব সহজ হবে এবং দোকানদারও কিন্তু মালটা দেখতে দেখে এবং বুঝতে সুবিধা হবে তো এই পাল্লাগুলো হচ্ছে লেকার বাণী সহকারে যশোরের মেহগুনি কাঠ যদি 39/81 নেন দাম পড়বে হচ্ছে 14,500 টাকা প্রতি পার পিস এখানে সেগুনে পাল্লা আছে এটা হচ্ছে চিটং সেগুন কাঠের পাল্লা এটাও কিন্তু নাচমাতা জয়েন্ট দেওয়া এবং প্রত্যেকটা কাঠ কিন্তু ফিঙ্গার জয়েন্ট দেওয়া থাকবে এটাও সিএনজি মেশিনে নকশাগুলো করা আছে হ্যান্ড বার্নিশের উপরে এই পাল্লা যদি নিতে চান 39/81 33/81 27/81 যে কোনো সাইজের দেওয়া যাবে তো এই পাল্লাটা আছে হচ্ছে 39/81 এটা প্রাইস পড়বে 16,500 টাকা হ্যান্ড বার্নিশে কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং দেখবেন ফাইবারগুলো একদম দেখা যাচ্ছে কিন্তু প্রত্যেকটা কাঠ আর এখন দেখাচ্ছি হচ্ছে আপনাকে আমি আরেকটা পাল্লা আছে এখানে এটা হচ্ছে আনারস ডিজাইনের এটা আমার ডেলিভারি হয়ে গেছে সেল হয়ে গেছে যদি আপনারা কেউ নিতে চান তাও দেওয়া যাবে তো এই পাল্লাটা হচ্ছে রাউন্ড পাল্লা সেগুন কাঠের সেগুন চৌকাঠের পাল্লা সেগুন সেগুন কাঠের পাল্লা সেগুন কাঠের চৌকাঠ এবং রাউন্ড করা এর দাম পড়বে হচ্ছে 52,000 টাকা সব কমপ্লিট সহ ফুল কমপ্লিট এটা হচ্ছে যশোরের মেহগুনি কাঠের এই পাল্লাটা কিন্তু নাচমাতা দেওয়া আছে এবং প্রত্যেকটা কাঠে কিন্তু ফিল থাকবে উপরের দিকে এবং মাঝখানে থাকবে ফিঙ্গার জয়েন করা এই পাল্লাটা কিন্তু আনারস মডেলের এটা হচ্ছে লেকার বার্নিশ করা সিএনসি মেশিনে টু ডি নকশা করা এই পাল্লাটা পড়বে হচ্ছে 14,500 টাকা প্রতি পার পিস লেকার বার্নিশ সহকারে আর এই পাল্লাটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে চিটং সেগুন কাঠের এটা কিন্তু থ্রি ডি নকশা আগুন ডিজাইনের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন আর এটা কিন্তু বডিতেও কাজ করা আছে এই বডিটা কিন্তু পপুলার একটা ডিজাইন কাজ করা সবসময় থাকে এবং এটা হচ্ছে চৌকার সহকারে এটা আমার কাছে যে বদলুকে অর্ডার করেছে ওনার নাম হচ্ছে সৈকত বড়ুয়া ওনার বাসা হচ্ছে চট্টগ্রামে তো এই চট্টগ্রাম থেকে এই বদলুকে আমার কাছে মালটা অর্ডার করেছে এই মালটা ইনশাল্লাহ আগামীকালকে ডেলিভারি দিয়ে দিব তো এই পাল্লাটা হচ্ছে 3.5 ফিট/7 ফিট চৌকার সহকারে অর্থাৎ পাল্লার মাপটা হচ্ছে 39/81 তো এই পাল্লাটা চৌকার সহকারে প্রাইস পড়ছে 37,000 টাকা চিটং সেগুন কাঠের লেকার বার্নিশ করা থ্রি ডি নকশা করা তো সুন্দর ফিনিশিং আপনারা চোখ দিয়ে এসে দেখলে বুঝবেন যে কাজের ফিনিশিং কত সুন্দর আর এখন আমি যে পাল্লাগুলো দেখাবো এখানে হচ্ছে এক পিস ব্যালকনির জন্য চার পিস হচ্ছে বেডরুমের জন্য এক পিস হচ্ছে কিচেন রুমের জন্য গ্লাস ডোর তো এই পাল্লাগুলো যে বদলুকে আমার কাছে অর্ডার করেছে উনি হচ্ছে ওনার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জে উনি আমার কাছে
ছয় পিস পাল্লা অর্ডার করেছে, চার পিস বেডরুমের জন্য, এক পিস ব্যালকনির জন্য এবং এক পিস হচ্ছে গ্লাস ডোর কিচেনের জন্য। তো এই পাল্লাগুলো আমি যে মনের কাছে বিক্রি করেছি ওগুলো হচ্ছে হ্যান্ড বার্নিশ করা এবং টু ডি নকশা করা সিএনসি মেশিনের মাধ্যমে প্রত্যেকটা পাল্লায় কিন্তু ফিঙ্গার জয়েন দেওয়া। এখানে হচ্ছে এক পিস আর এখানে হচ্ছে চার পিস, এখানে হচ্ছে চার পিস একই ডিজাইন, তাই না? এখানে যে চার পিস আছে চারটি মডেলের একই ডিজাইন, আর এক পিস ব্যালকনির জন্য ভিন্ন ডিজাইনের, আর এক পিস হচ্ছে গ্লাস ডোর। তো এই পাল্লাগুলো যদি আপনারা কেউ নিতে চান, এগুলো হচ্ছে হ্যান্ড বার্নিশের উপরে করা আছে, চাটকি মডেলের প্রত্যেকটা পাল্লায় কিন্তু কুনামাতা এবং ফিঙ্গার জয়েন দেওয়া। তো এই পাল্লাগুলো সিজনিং ব্রয়লার করা কাঠ দিয়ে তৈরি করা যশোরের মেহাইগুনি কাঠ। এই পাল্লাগুলো প্রাইস পড়বে হচ্ছে 9,500 টাকা প্রতি পার পিস। গ্যারান্টি থাকবে তো প্রত্যেকটা পাল্লা? 30 বছরের গ্যারান্টি আছে। আর যদি আপনারা সাইজে ছোটো বড় হয় যে কোনো সাইজে আপনাদের কাছে আমরা দিতে পারবো। জেলা পর্যায়ে ডেলিভারি কি ফ্রি থাকবে? প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি থাকবে। আর এখানে গ্লাসের কালার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গ্লাসটা কিন্তু 10 মিলি গ্লাস, টেম্পার গ্লাস নাকি? টেম্পার গ্লাস না, কিন্তু 10 মিলি গ্লাস অনেক হার্ড, এগুলো এগুলো কোনোদিন ভাঙবে না। এটা হচ্ছে কিচেনের জন্য, এটা পড়বে হচ্ছে 10,000 টাকা প্রতি পার পিস সবকিছু সহ গ্লাস। এটা হচ্ছে মেহগুনি কাঠের। এখানে কিন্তু আরেকটা আছে যাত্রাবাহিতে অর্ডার, এটা হচ্ছে সেগুন কাঠের, সেম ডিজাইনের শুধু কাঠটা ভিন্ন হবে। তো এটা পড়বে হচ্ছে 10,000 টাকা প্রতি পার পিস। আর যদি আপনাকে ব্যালকনি দরজা নেন তাহলে এটা পড়বে হচ্ছে 8,500 টাকা প্রতি পার পিস। এখানে আবার আছে ডিপ পাল্লা, আছে ডিপ পাল্লা হচ্ছে ময়মন সিং এ। এই পাল্লাগুলো পড়বে হচ্ছে 3,800 টাকা প্রতি পার পিস। 3,800 টাকা জি। আর ছোট সাইজ পাল্লাগুলো যে বদলিক অর্ডার করেছে ওনার নাম হচ্ছে শাহিন ভাই, উনি আমার শোরুমে আসছিল, আয়েশা দেখে শুনে পাল্লাগুলো অর্ডার করেছে। আর ছোট সাইজ হলে কত পড়বে প্রায়? ছোটটা পড়বে হচ্ছে 3,300 টাকা। আচ্ছা, যেগুলো বারান্দার জন্য। আর যদি বেডরুমের জন্য নেন এগুলো পড়বে হচ্ছে 3,500 টাকা। প্রত্যেকটা জেলা পর্যায়ে ডেলিভারি ফ্রি থাকবে। আর এখন আমি যে পাল্লাগুলো দেখাচ্ছি, এখানে হচ্ছে একটা হচ্ছে গ্লাস ডোর কিচেনের জন্য, একটা হচ্ছে মেন ডোর লেকার বার্নিশ করা চিটং সেগুনের, এটা হচ্ছে, আর পাঁচটা হচ্ছে আপনার বেডরুমের জন্য সেগুন সেগুন কাঠের হ্যান্ড বার্নিশ করা। আচ্ছা, এটা যে ফাইবারটা দেখেন কি মানে শাড়ি কত সুন্দর শাড়ি কিন্তু করতে। এখানে 5 পিস, এখানে 4 পিস ডিসপ্লে আছে আর এখানে 1 পিস আছে। এখানে মোট পয়সা 5 পিস দরজা, এটা বেডরুমের জন্য, আর 1 পিস হচ্ছে মেন গেটের জন্য, আর 1 পিস হচ্ছে কিচেনের জন্য। তো এই কিচেনের পাশে পাল্লাটা আছে, এটার সাথে চোখ না চোখের উনি হয়তো আগে লাগাই নিয়েছে। তো এই পাল্লাটা হচ্ছে 10 মিলি গ্লাস দেওয়া এবং ফুল চিটং সেগুন কাঠের, আপনারা দেখতে পাচ্ছেন হ্যান্ড বার্নিশ করা। তো এই পাল্লা যদি কেউ নিতে চান তাহলে দাম পড়বে হচ্ছে 16,000 টাকা। 16,000 টাকা 10 মিলি গ্লাস দিয়ে। আবার যদি 6 মিলি গ্লাস দেন তাহলে দামটা কিন্তু কমে যাবে অনেক। আর এটা হচ্ছে চিটং সেগুন কাঠের ডাবল পাল্লা, এটা সম্পূর্ণ 3D নকশা করা, এটা 3D নকশা করা এবং যে লেকার বার্নিশটা আছে ইটালিয়ান লেকার বার্নিশ। আর পাল্লাটা আপনি দূর থেকে একটু দেখেন পাল্লাটা লুকিংটা কীরকম, আমাদের বার্নিশের কোয়ালিটিটা কীরকম, ফিনিশিং মানে চকচক। সবাই কিন্তু লেকার বার্নিশ করে, আমি বলবো না যে কারোটা ভালো কারোটা খারাপ, আমি আমারটা ভালো আমি এটাও বলবো না। আপনারা দেখে শুনে মালগুলো ক্রয় করবেন, যে আসলে লেকার বার্নিশ সবাই করে, লেকার বার্নিশের মধ্যে পার্থক্য আছে, চাইনা লেকার আছে বা ইটালিয়ান লেকার আছে। একটা জিনিস যত্ন নেওয়া সময় নিয়ে করা আর একটা জিনিস তাড়াহুড়া করে করা, দুইটার পার্থক্য। আমাদের লেকারটা হচ্ছে একদম কাঠের লগে ফিট থাকবে। এই যে দেখেন অনেকে কিন্তু লেকার করে আবরণটা মোটা হয়ে যায়, যেটা কদিন পরে চলটা উঠে, এটা কোনোদিন উঠবে না, এটা গ্যারান্টি আছে লেকারের। আর এই পাল্লাটা যদি আপনারা কেউ নিতে চান 5 ফিট বাই 7 ফিট চৌকাঠের জন্য, এটা পড়বে হচ্ছে 52,000 টাকা প্রতি পার পিস। 52,000 টাকা জি, একদম চিটং সেগুন কাঠের ফুল শাড়ি কাঠের পাল্লা এগুলা। এটা হচ্ছে মাঝখানে বিট, ডাবল পাল্লা কিন্তু বিট লাগে। পাশাপাশি ওনার যে 5 পিস বেডরুমের দরজা আছে, এটা চিটং সেগুন কাঠের সাটার মডেল বলে কেউ, কেসি তারপরে পার্টি মডেল বলে কেউ, এগুলা প্রাইস পড়বে হচ্ছে 33/81, 39/81, এগুলা পড়বে হচ্ছে 16,500 টাকা প্রতি পার পিস। পার পিস সিএনজি মেশিন নকশা করা এবং হ্যান্ড বার্নিশ করা। হ্যান্ড বার্নিশ সারা প্রাইস কত এগুলো? যদি হ্যান্ড বার্নিশ সারা প্রাইস নিতে চান তাহলে একবারে বার্নিশ সারা এগুলো পড়বে হচ্ছে 13,500 টাকা প্রতি। 13,500 টাকা করে আছে সেগুন কাঠের দরজা, 13,500 টাকা করে বার্নিশ। এছাড়া আমাদের কাছে কিন্তু আপনারা যে কোনো কাঠের চৌকাঠ পেয়ে যাবেন, যেমন সেগুন কাঠের চৌকাঠ, লোহা কাঠের চৌকাঠ, মেহাগুনি কাঠের চৌকাঠ, তারপরে হচ্ছে আপনার শিল করা কাঠের চৌকাঠ, যে কোনো কাঠের চৌকাঠ পেয়ে যাবেন। তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটা শেয়ার করলাম, যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি আমারও আমার শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি, ঢাকা মোহাম্মদপুর বসিলা, মোহাম্মদপুর থেকে বসিলার দিকে আসতে হাতের বাম পাশে র্যাব অফিসের পরে 780/17 দেলোয়ার মার্কেটে বৈশাখী রোড পেয়ে যাবেন। যদি কেউ কেরানীগঞ্জ থেকে আসেন তাহলে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে 200 গজ সামনে আগালে হাতের ডান পাশে 780/17 দেলোয়ার মার্কেটে বৈশাখী রোড পেয়ে যাবেন। এছাড়া ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ করা আছে, আপনারা যে কোনো প্রয়োজনে কল করতে পারবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।